দুর্গাপুরের প্রতীকী পথ অবরোধ করলেন সিপিএম কর্মীরা গতকাল আবাস দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে গ্রেফতার হন সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ সিপিএম কর্মীরা তারই প্রতিবাদে এদিন দুর্গাপুর স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ হয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে আজ জন্য আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড তুফান মণ্ডলের নাম আমি প্রস্তাব করছি মানুষ বন্ধুপাধ্যায় আপনারা প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে মানুষ গতকালকের ঘটনার প্রতিবাদে আজকে প্রথমে পথ অবরোধ এবং পরে বিক্ষোভ মিছিল করা হয় কি অভিযোগ এই সমস্ত সিপিএম কর্মী সমর্থকদের দেখো যেটা সিপিএম এর অভিযোগ যে গতকাল নন্দকুমারের আবাস যোজনার এই যে দুর্নীতি ইস্যুতে তারা যে বিক্ষোভ দেখিয়েছিল সেই বিক্ষোভে সিপিএম এর জেলা সম্পাদক সহ 17 জন সিপিএম এর জেলা কর্মী সমর্থক নেতা তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং এরই প্রতিবাদে আজকে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখায় সিপিএম প্রথমে দুর্গাপুর স্টেশন চত্বরে তারা পথ অবরোধ করে 15 থেকে 20 মিনিট তারপরে সেখানে তারা বিক্ষোভ মিছিল করে পরবর্তী ক্ষেত্রে অন্ডাল এলাকায় অন্ডাল থানাতে তারা বিক্ষোভ দেখায় তাদের যেটা অভিযোগ যে পুলিশ নির্মমভাবে তাদের মারধর করেছে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে সিপিএমের কর্মী সমর্থকদের এই পুলিশের মার এবং পুলিশের সিপিএম নেতা কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদেই তারা আজকে জেলার বিভিন্ন জায়গায় আজকে প্রতীকী কোথাও বিক্ষোভ কোথাও মিছিল কোথাও প্রতীকী অবস্থান এই এরকম কর্মসূচি করেছে ধন্যবাদ মনোজ কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমাদের পার্টির পক্ষ থেকে আজ জন্য আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড তুফান মণ্ডলের নাম আমি প্রস্তাব করছি পূর্ব মেদিনীপুরের পর যখন তিনি পার্টি অফিসে বসেছিলেন আমাদের পার্টির পূর্ব মেদিনীপুরের জেলা পূর্ব মেদিনীপুরের পর যখন তিনি পার্টি অফিসে বসেছিলেন আমাদের পার্টির পূর্ব মেদিনীপুরের জেলা দুর্গাপুরের প্রতীকী পথ অবরোধ করলেন সিপিএম কর্মীরা গতকাল আবাস দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে গ্রেফতার হন সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ সিপিএম কর্মীরা তারই প্রতিবাদে এদিন দুর্গাপুর স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ হয় দুর্গাপুরের প্রতীকী পথ অবরোধ করলেন সিপিএম কর্মীরা গতকাল আবাস দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাতে গিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে গ্রেফতার হন সিপিএম এর জেলা সম্পাদক নিরঞ্জন সিহি সহ সিপিএম কর্মীরা তারই প্রতিবাদে এদিন দুর্গাপুর স্টেশন লাগোয়া বাস স্ট্যান্ড চত্বরে পথ অবরোধ হয় আমাদের পার্টির জেলা সম্পাদক মণ্ডলের সদস্য কমরেড তুফান মণ্ডলের নাম আমি প্রস্তাব করছি